ঘুমের মধ্যে আব্বা সমস্যার একটা অসাধারণ সমাধান খুঁজে বের করেছি। আমাদের তার কনফিডেন্স নিতে হবে, তার কাছে যেতে হবে তার মতো করে, অর্থাৎ একটা মুখোশ পরে যেতে হবে। দয়া করে চুপ করবে, যথেষ্ট করেছ, আন না। একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে, আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে সর্বমেধা প্রয়োগ করে। আমাদের মুখোশ জোগাড় করতে হবে, বিভিন্ন রকমের মুখোশ। আব্বা কোন মুখোশ পছন্দ করেন আমার জানা নেই। হ্যালো হাবিব। হ্যাঁ, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তোমার বাচ্চার জ্বর কীরকম? শোনো, আগে অ্যান্টিবায়োটিক দিও না। আচ্ছা হাবিব, তোমাকে কিছু মুখোশ জোগাড় করে আমার কাছে পাঠাতে হবে। মুখোশ, মাস্ক, MASK। হ্যাঁ, কালকে সকাল 9টার মধ্যে আমি মাস্ক চাই আব্বার বাগান বাড়িতে। সমস্যার সমাধান হয়ে গেছে, ভাগ দাও। করিম মিয়া, তুমি ঘুমায়া পড়ো, ঘুমে তোমার চোখ বন্ধ, বিরাট ঘুম আইতাছে, আয় ঘুমায়, করিমের বাড়িত আয়, আয় ঘুমায়, করিমের বাড়িত আয়, তো তুই কি আইনস্টাইনের বাবার নাম জানিস? না। বাবার নাম হচ্ছে হেরম্যান, মার নাম হচ্ছে পলিন। এসব জানার কি কোনো প্রয়োজন আছে বাবা? অবশ্যই আছে। আমরা শুধু ফলটাকে চিনব, আর কোন গাছের ফল সেটা চিনব না, এটা তো হয় না। বাই দ্য ওয়ে, তুই কি আইনস্টাইন স্পেলিং পারিস? EINSTEIN। কোনটা পড়ি বলতো রে মা? গরিলাটা পড়ো। এটা না, এটা পড়লে আব্বা আমাকে দেখে ভয় পাবেন। এটা পড়ি, এটা পড়ে যখন আব্বার সামনে যাব তখন উনি আমাকে দেখে আশ্বস্ত হবেন, ভাববেন আমি ওনার মতোই একজন, বার্ড অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার। ওনার মধ্যে তখন একটা সৌহার্দ্যপূর্ণ ভাব জন্মাবে। বাবা, তুমি এত কথা বলো কেন? প্রফেশনাল কারণে বলিলে মা, মানুষের মন বিশ্লেষণ করতে গেলে অনেক কথা বলতে হয়, 100টা কথা বলার পর একটা কথা হুক করে। কেমন লাগছে বলতো রে মা? সুন্দর লাগছে বাবা। আহ! আহ!
বাড়িত কাম নিলাম প্রত্যেকটা মাসের মাথা খারাপ কে দুলা ভাই না ও কেমন আছো করেন আপনার ঘুমের যন্ত্রটা আমার কাছে প্রয়োজন হলে বইলেন খুব ভালো যন্ত্র সাথে সাথে ঘুম আপনার তুলনা হয় না আমার যে প্রফেসর ছিলেন না প্রফেসর এডিংটন উনি আমাকে একদিন সকালবেলা ডাক দিয়ে বললেন মিস্টার আহাত মিস্টার বলেছেন কারণ তখন আমি পিএইচডি পাইনি ইউ আর ওয়ান অফ এ কাইন্ড থাক এসব বলতে ভাল লাগে না আত্মপ্রচার হয়ে যায় এরকম মানুষ হয় না